এটা কয় ঘন্টা ব্যাকআপ দেয়? এটা 7 ঘন্টা। 7 ঘন্টা? হ্যাঁ, এক সপ্তাহ 8 দিন অনায়াসে চলতে পারে। ওয়াটারপ্রুফও বটে, ইতিমধ্যে আমরা সরবরাহ করছি জেলেদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এলাম এই শেখ সাইফুল ভাইয়ের কাছে। আর আপনারা অবশ্যই জানেন, এর আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে এই শেখ সাইফুল ভাইয়ের কাছে এলইডি লাইট বা বিশেষ করে যেটাকে বলে টর্চ লাইট, এই টর্চ লাইট যেটা এলইডির মাধ্যমে চলে, এলইডি বাল্বের মাধ্যমে চলে, সেই টর্চ লাইট উনি ইম্পোর্ট করে থাকেন। তো আমি আবারও চলে এলাম ওনার কাছে, আমি জানতে চাইব ওনার কাছে এখন কোনো স্পেশাল অফার আছে কিনা, বা এগুলার কোনো মানে আরও যে তথ্য আপনারা জানতে চেয়েছিলেন সেগুলো ওনার কাছ থেকে এখন জানার চেষ্টা করব। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে, জিএইচএস পাওয়ার নামের যে লাইটগুলো দেখা যাচ্ছে এখানে সাজানো আছে, তো এই মানে আইটেমগুলো আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? হ্যাঁ, এটা 3 বছর ওয়ারেন্টি আছে। এই যে এটা আমরা নিজেরাই আমদানি করি এবং 3 বছর ওয়ারেন্টিও আছে। আর প্রত্যেকটা আইটেমই 2টা করে এলইডি আছে, 2টা করে ব্যাটারি আছে, একটা মানে ফাস্ট চার্জারের মতোই পাওয়ার চার্জার আছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওয়াটারপ্রুফও বটে, ঠিক আছে, ওয়াটারপ্রুফ মানে তাহলে যারা জেলে বা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা তাদের ইউজের জন্য খুবই ভালো। হ্যাঁ, তাদের ইউজের জন্য খুবই ভালো। আর প্রত্যন্ত অঞ্চলের জেলেদেরা ইতিমধ্যে আমাদের এখান থেকে অনেক লাইট ইতিমধ্যে আমরা সরবরাহ করছি জেলেদেরকে, আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে তারা নিয়েছে আর কি লাইটগুলো। আচ্ছা। হ্যাঁ, এটা আপনার কত ঘন্টা একবার চার্জ দিলে কত ঘন্টা ইউজ করতে পারে? আমার এখানে 4টা মডেল, 4টা মডেলের মধ্যে যেটা F2 যদি মানে ফুল চার্জ করা হয়, ফুল চার্জ করা হলে একবার অন করলে আপনার ম্যাক্সিমাম আপনার 4 আওয়ার্স, মানে টানা চার চালালে 4 ঘন্টা, অনেক। হ্যাঁ, টানা 4 ঘন্টা চলবে আর কি। আর এটা এমনি নর্মালি ইউজ করা যায় 3 থেকে 4 দিন। আচ্ছা আচ্ছা, মানে একটা ব্যাটারিতে 4 ঘন্টা চলবে? হ্যাঁ। এখন যদি সে একসাথে 2টা ব্যাটারি চার্জ দিয়ে রাখে সেক্ষেত্রে টানা 8 ঘন্টা চলবে? একসাথে একসাথে 8 ঘন্টা। আচ্ছা, সেটা F2 এর ক্ষেত্রে আর কি। F2 এর ক্ষেত্রে। আর F3 এর ক্ষেত্রে? F3 আবার একটু বেশি চার্জ থাকে, F3 5 ঘন্টার মতো একটা না চার্জ থাকে। আচ্ছা আচ্ছা, এটার ইয়াটা বেশি মানে ব্যাটারির? হ্যাঁ, এটা ব্যাটারিটা একটু বড়, আর এটার ব্যাটারিটা বড়। আর F2 এর মতো F3 তেও আপনার 2টা ব্যাটারি, 2টা এলইডি চার্জার, এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে আর কি। আচ্ছা, সবগুলোর 3 ইয়ার্স ওয়ারেন্টি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যে আমরা যদি প্রথমে শুরু করি, ভিতরের বক্সের মধ্যে কি আছে? এখন উপরে লাল চকচকে একটা জিনিস দেখা যাচ্ছে, খুবই চমৎকার এই বক্সটি আমার কাছে লাগলো, কিন্তু এর ভিতরে কি আছে এখন আমরা যদি পাবলিককে না দেখাই? অবশ্যই 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 দেখান পাবলিককে, অবশ্যই কনফিউজ হয়ে যাবে যে আসলে কি আছে, না শুধু খালি জাদুর বক্স দেখাচ্ছে। না না না, অবশ্যই দেখাবেন পাবলিককে, ইতিমধ্যেও তো আমরা আরেকটা ভিডিওতে দেখাইছি, এবারেও দেখান, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা দেখাবো প্রতিটি বক্সে কি কি পাবেন, এই সাইজ অনুপাতে প্রতি ইয়াতে কি কি পাবেন। আর এর পাশাপাশি এর আগে তো আমরা দেখেছিলাম একটা ফ্রি অফার আছে, এর সাথে কি ফ্রি আছে এখনো? হ্যাঁ, বরাবর বরাবর এটার সাথে ফ্রি অফার আছে। আর আপনার জন্য তো আপনার কোনো কাস্টমার এসে যদি আপনার কথা বলে সেটার জন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে কতটুকু ডিসকাউন্ট করবেন? কোয়ান্টিটির উপর আসলে বেসিস করে করবো আর কি। তা প্রিয় দর্শক, এই চমৎকার এই যে টর্চ লাইটটি যেটা আপনি পকেটে রাখতে পারবেন, আপনি হয়তো নামাজ পড়তে যাবেন কোথাও, সেক্ষেত্রে বড় টর্চ লাইট অনেক সময় বহন করাটা সম্ভব হয় না, কিন্তু সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ছোট জাস্ট এই পকেটে রেখেও কিন্তু আপনি চলে যেতে পারবেন যে কোনো জায়গায়। হ্যাঁ, মিনি টর্চ হিসেবে এটা সব দেখা যাচ্ছে না, মানে আমি কিন্তু খুব ইজিলি এটা নিয়ে নিছি, এটা এখানে নিতে পারবো, পকেটে নিতে পারবো, লঙ্গির ভিতরে অনেকে গ্রাম অঞ্চলে যেটা হয় যে লঙ্গির মধ্যে যেটা এখানে কি বলে এটাকে, খুট না কি যেন বলে, গোজা বলে গ্রামের ভাষায় আর কি, ওইটার মধ্যে রেখে দিতে পারবো খুব ইজিলি। জি জি। তো চমৎকার এই আইটেমটি, প্রতিটি আইটেমের সাথে ফ্রি? হ্যাঁ, প্রতিটি আইটেমের সাথে তো একটা করে টর্চ ফ্রি। আর যেই কোনো ক্রেতা যদি এসে যদি আপনার কথা যদি বলে সেটার জন্য আমরা অবশ্যই কোয়ান্টিটির উপর স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ, এটা আমরা কথা দিচ্ছি। এখন আমরা কথা না বলে ভিতরে কি আছে আমরা দেখি, ফ্রি জিনিসটা আগে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ফ্রি জিনিসটা অবশ্যই ভিতরে দেখেন। এটা তো কিনলে ফ্রি না না কিনলে ফ্রি? এখন না, আপনি ভাই হিসাবে এটা তো জানেনই, অবশ্যই কিনতে তো হবেই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা কিনতে হবে সেটা আমরা দেখছি। আচ্ছা, এই হলো ভিতরের অবস্থা থাকবে, আপনারা যখন কিনবেন সেখানে প্রতিটা বক্সের মধ্যে এরকম আপনি বুঝে নেবেন যেটা আমি এখন দেখাচ্ছি, আপনি পরে যেন যদি এই ধরনের না পান সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানাবেন যে আপনি দেখাইলেন একটা, এখন কিন্তু পাচ্ছি আরেকটা, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা সরাসরি আবার ওনার কাছে এসে এই ব্যাপারে আমরা প্রশ্ন করব এবং আপনাকে দেব কেন জানাবেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, আমরা যেহেতু এটা নিজেরাই আমদানি করে থাকি অবশ্যই এটা আমাদেরকে জানাবেন। তো এখানে চমৎকার একটি চার্জার দেখা যাচ্ছে, আমি যদি চার্জারের
এটা খুলে দেখাই। এখানে এটা বিল্ড কোয়ালিটিটা খুবই চমৎকার, খুবই শক্ত, এটা নড়েবড়ে কোনো জিনিস আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, তারপরে এটার ভিতরে যদি আমি দেখাই, দুটি এলইডি লাইটও আছে আবার দুটি ব্যাটারিও আছে। এটা হলো এক্সট্রা এলইডি লাইট, হ্যাঁ, আরেকটা অলরেডি ইনক্লুড করা আছে লাইটের সাথে, হ্যাঁ, আর আর একটা হলো, আর দুইটা হলো ব্যাটারি। হ্যাঁ, তো প্রতিটা জিনিসই এক্সপায়ার পার্ট নিয়ে অনেকে চিন্তা করেন, সেই এক্সপায়ার পার্ট কিন্তু এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। না, আমাদের মানে পরবর্তীতে চিন্তার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, এলইডির জন্য চিন্তা করতে হবে না, ব্যাটারির জন্য করতে হবে, চিন্তা করতে হচ্ছে না। আচ্ছা, তো এইটা আমরা দেখলাম এফ টু এর, এটা এটা কত ইঞ্চি? এটা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি, বাহ, খুবই চমৎকার। এই 8 ইঞ্চি এটার সাথেও কিন্তু আপনি একটা করে এই লাইটটা পেয়ে যাবেন, মিনি টর্চ ফ্রি, মিনি টর্চ ফ্রি। এটা হলো এফ থ্রি, এর আগে আমরা এফ টু দেখিয়েছিলাম, এখন এফ থ্রির মধ্যেও আমরা এখন দেখাচ্ছি কি আছে। ঠিক সেম আমি এর আগে যেটা বলেছি যে আপনি বক্সে এই আইটেমগুলো পাবেন, এগুলো যদি না পান অবশ্যই কমপ্লেন করবেন, এবং পরামর্শ থাকবে আপনি এখান থেকে নেওয়ার সময় সব কিছু যাচাই বাছাই করে নেবেন, দেখে নেবেন, তাহলে আপনার পরবর্তীতে আর কোনো কমপ্লেন করা লাগবে না। তো যাই হোক, এখানেও আমরা একটি লাইট দেখছি, লাইটের ভিতরে এখানে এলইডি দেখা যাচ্ছে, এছাড়া এক্সট্রা একটা এলইডি লাইট দেওয়া আছে। এটা এটা হলো কোম্পানির সাথে যেটা আসছে, আর এটা হলো এটাও কোম্পানি থেকে আসছে, সেটা হলো এক্সট্রা এলইডি। আর এখানে আমরা দুটা লাইট দেখছি, কোনো কারণে যদি আপনার অনেক বেশি টাইমের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দুইটা চার্জ আপনি রিচার্জ করে নিলেন, দুইটা ব্যাটারি আপনি রিচার্জ করে নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি, এটা কয় ঘন্টা ব্যাকআপ দিবে? এটা 5 ঘন্টা ব্যাকআপ দিবে। আর বিশেষ করে যে এই সিজনে তো মাছ ধরার খুব উপকূলীয় অঞ্চলে খুব মাছ টাছ ধরে জেলেরা, এখন মানে এই সিজনে অনেক সারা পাচ্ছি অলরেডি এই লাইটগুলো। আচ্ছা, এটা মানে ব্যাকআপ যথেষ্ট দিচ্ছে? হ্যাঁ, যথেষ্ট ব্যাকআপ দিচ্ছে। আর মূলত তাদের কথা চিন্তা করেই আমরা মানে দুইটা ব্যাটারি করার এখন যদি আমরা দেখাই এফ ফোর এর, এটাও 10 ওয়াটের একটা পাওয়ারফুল এলইডি লাইট আছে, আর এবং এখানে ভিতরে সবগুলোই প্রায় সেম, শুধু সাইজে বড় ছোট। এখানে যে আমরা খুবই চমৎকার ভাবে দেখছি যে এটা কালো একটি টর্চ লাইট, এবং এটার এখানে যদি আমি দেখাই এটা হলো একটি এলইডি লাইট, এছাড়া এক্সট্রা এলইডি লাইট এখানে দেয়া আছে, আর এক্সট্রা ব্যাটারি, দুইটা ব্যাটারি তো দেয়া আছেই, চার্জার তো আছে, চার্জার। আচ্ছা, এখন সর্বশেষ যেই আইটেমটা দেখব সেটা হলো এফ5। F5 এর মধ্যে কি আছে সেটা দেখব, কারণ এটা সবচেয়ে বড়। এটা এটা কয় ঘন্টা ব্যাকআপ দেয়? এটা 7 ঘন্টা। 7 ঘন্টা? হ্যাঁ, এটা 7 ঘন্টা টানা, হ্যাঁ টানা, এক এক ইয়াতে 7 ঘন্টা চলবে। আচ্ছা, আর এটা তো তাহলে দুইটা যদি হয় তাহলে তো 14 ঘন্টা, 14 ঘন্টা, হ্যাঁ ইনশাআল্লাহ। 14 ঘন্টা তো মানুষ টানা চালায় না, কেউ ঘুমাইতে তো হবে। এক সপ্তাহ দুইটা ব্যাটারিতে 1 সপ্তাহ 8 দিন অনায়াসে চলতে পারে। আচ্ছা, যারা গভীর সমুদ্রে যায়, হ্যাঁ, যে অনেক দিন ওরা আসতে পারে না, কয়েকদিন, হ্যাঁ, ওনারা দুইটা ব্যাটারি, অনেক সময় 3টা লাইট কিনলে 6টা ব্যাটারি হয়, একবার চার্জ করে নিয়ে গেলে ওনারা দেখা গেছে 8 থেকে 10 দিন সমুদ্রে থাকে, সমুদ্রে কভার করে আবার চলে আসে, আবার চার্জ দিয়ে যেতে পারে। আচ্ছা, তো প্রিয় দর্শক, এখানে আমরা ঠিক এর আগেরগুলোর মতোই দেখছি, একটা এক্সট্রা এলইডি লাইট আছে, এটার ভিতরে তো লাইট অবশ্যই আছে, এটার ভিতরে একটা লাইট আছে, আর এখানে আমরা দুইটা ব্যাটারি দেখছি, যেটা উনি বললো যে 7 ঘন্টা ব্যাকআপ দেয়, তার মানে দুইটা ব্যাটারিতে 14 ঘন্টা ব্যাকআপ দিবে, আর এখানে হলো একটি চার্জার দেখা যাচ্ছে। এটা একটা ব্যাটারি চার্জ করতে কয় ঘন্টা সময় লাগে? একটা ব্যাটারি ফুল চার্জ করতে আপনার ম্যাক্সিমাম 5 থেকে 5.5 ঘন্টা সময় নেয়। তো প্রিয় দর্শক, যদি আপনার এই আইটেমগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আপনি যোগাযোগ করলে হোলসেল এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দুইভাবেই নিতে পারবেন। আচ্ছা, যদি আপনি পার্সোনাল ইউজের জন্য নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন, এছাড়া যদি আপনার বিজনেসের জন্য নিতে চান সেটা আপনি ওনাকে জানালে অবশ্যই কোয়ান্টিটি অনুপাতে আপনাকে অবশ্যই ওনাকে কনসিডার করবেন। অবশ্যই কোয়ান্টিটি অনুপাতে আমরা, হ্যাঁ, বিজনেসের জন্য। তো প্রিয় দর্শক, ওনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। আপনি কোনো সর্বশেষ কোনো কিছু বলবেন কিনা? না, সর্বশেষ একটাই কথা আমি আগের পর্বেও বলছি, এই পর্বেও বলি, আমি প্রত্যেকটা মডেলের সাথে আমি এই মিনি টর্চ আমার ফ্রি, এটা হচ্ছে আগের ঘোষণা। আর নতুন ঘোষণা হচ্ছে, আপনার কথা কেউ যদি এসে যদি বলে সেই ক্ষেত্রে আমরা কোয়ান্টিটির উপর স্পেশাল ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ, সেটা আপনার কথা কেউ আইসা বললে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এসে কিন্তু এই কথাটা মনে করে দিবেন যে আপনি কিন্তু বলছেন ডিসকাউন্ট দেওয়ার কথা, সুতরাং আপনি ডিসকাউন্টটা এবং প্রোডাক্ট সহ বুঝে নেবেন ওনার কাছ থেকে, সেটার আহ্বান জানিয়ে আজকের এই পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন পর্বে, নতুন কোন আইটেম নিয়ে আমরা কথা বলবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।